আসসালামু আলাইকুম আমনসোন বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতে বিআরপি কেবলস সম্পাদক শিরোনাম আজ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান কোঠন মন্ত্রী শেখ হাসিনা দেশবাসের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল ভুল রাজনীতির কারণে বथित হয়ে গেছে বিএনপি জামাত বলেছেন মোহাম্মদ নাসির নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গুলিতে নিহত আরেক বাংলাদেশি শনাক্ত তিনি নারায়ণগঞ্জের ওমর ফালুক লাশ ফিরিয়ে দাবি পরিবারের শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ক্যাবলস স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ উনিশশো সালের সতেরোই মার্চ রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্ম নেন জাতির জনক শেখ মুজিবুর রহমান বাবা শেখ লুৎফুর রহমান ও মা সাহিরার কাছে নাম তার খোকা চার বোন আর দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয় কৈশোরেই রাজনীতিতে অভিষেক খোকার তারুণ্যের সান্নিধ্য পান মৌলানা ভাসানী ও শহীদ সোহরাওয়ার্তির ঘাত প্রতিঘাত জেল জীবন সব পেরিয়ে একাত্তরের সাত মার্চ বজ্রকণ্ঠে ঘোষণা দেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান শিশুদের জন্য সুন্দর বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী আহ্বান জানান গোপালগঞ্জ থেকে রকুনুজ্জামানের রিপোর্ট সাথে ছিলেন শফিকুল ইসলাম সাবু মধুমতি আর বাইগান নদীর পারে টুঙ্গিপাড়া সারা বিশ্বে পরিচিত বঙ্গবন্ধুর জন্মভূমি বলে তার নেতৃত্বে বাঙালি পেয়েছে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম জানায় বঙ্গবন্ধু তার পরিবারের সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ এরপর শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টুঙ্গিপাড়ার মাটিতে জাতির পিতার বেড়ে ওঠার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তার ভিতরে একটা দানশীল মনোভাব মানুষের প্রতি ভালোবাসা সেই ভালোবাসার টানেই তিনি আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়ে গেছেন আজকে আমাদের লক্ষ্য বাংলাদেশকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলা এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি শিশুরাই একদিন এদেশের নেতৃত্ব দিবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে আমারও প্রতিজ্ঞা ছিল যে বাংলাদেশকে বাবার স্বপ্ন পূরণ করে উন্নত করে গড়ে তুলব দেশের মানুষ যদি ভালো থাকে উন্নত জীবন পায় সেটাই আমাদের সবথেকে বড় পাওয়া আর সে কারণেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি যে বাংলাদেশকে গড়ে তুলব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে যেন আজকে শিশু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ পায় সুন্দর একটা জীবন পায় সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছি জানান শিশুদের জন্য ভবিষ্যৎ বাসযোগ্য সুন্দর পৃথিবী করতে সরকার কাজ করে যাচ্ছে বাঙালির হাজার বছরের আন্দোলন সংগ্রাম যে মানুষটির মধ্য দিয়ে একটি স্বাধীন জাতি রাষ্ট্রের রূপ লাভ করেছে সেই মানুষটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ নিরানব্বইতম জন্মবার্ষিকী ক্ষুধা দারিদ্রকে জয় করে বাঙালি জাতি উন্নত বিশ্বের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে তেমনটি জাতির জনকের জন্মদিনে প্রত্যাশার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দিনের শুরুতে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রক্ষণুজ্জামান বাংলা ভিশন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার স্বাধীনতা দিবস উদযাপন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মসূচি কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন এবছর এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে যখন দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম জিয়া মিথ্যা মামলায় কারাপন্থী নিরপরাধ হাজার হাজার রাজনৈতিক কর্মী কারাগারে বন্দী দেশে গণতন্ত্র নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা বিএনপি চায় দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারগুলো ফিরিয়ে দিতে সরকার গ্যাসের দাম বিএনপি প্রতিবাদ করবে বলেও জানান মহাসচিব স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি দেশে জেলা মহানগর ও উপজেলা পর্যায়েও বিএনপি দিবসটি উদযাপন করবে বলে জানান মির্জা ফখরুল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে আওয়ামী লীগ নিরানব্বইতম বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে আওয়ামী লীগ এদিকে রাজধানীর বিজয়নগরে বোধির স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ সময় তিনি বলেন ভুল রাজনীতির কারণে এখন বোধির হয়ে গেছে বিএনপি জামাত বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানান নাসিম এ সময় বোধির শিশু কিশোরদের হাতে পুরস্কার ও পুষ্টিকর খাবার তুলে দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গুলিতে নিহত আরেক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে তিনি হলেন নারায়ণগঞ্জের ওমর ফারুক লাশ ফিরিয়ে দাবি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিকে হারিয়ে দিশে হারা তারা 2015 পনেরো সালে নিউজিল্যান্ডের পারিজমান নারায়ণগঞ্জ বন্তর উপজেলার রাজবাড়ি এলাকার বাবাহারা তিন বোনের একমাত্র ভাই ওমর ফারুক সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি ষোলো নভেম্বর দেশে এসে আঠারো জানুয়ারি নিউজিল্যান্ড ফিরে যান ফারুক স্ত্রী সঞ্জিদা জামান নিহার এখন তিন মাসের অন্তঃসত্ত্বা শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার পর থেকে নিখোঁজ থাকেন ওমর ফারুক ফারুক

এর বাপ নাই বা বাবু মারা গেছে শুধু সে তার টাকাই এই সংসার চলে এখন তার বোন আছে একটা বোন বোন আছে মা আছে তাদের কীভাবে হেল্প করা যায় কীভাবে ক্ষতিপূরণ নেওয়া যায় আমাদের প্রধানমন্ত্রী যেন সেটি ব্যবস্থাটা করে এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর তম জনবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হচ্ছে মধ্যে রয়েছে জাতির পিতার কাটা আলোচনা সভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বই তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামে সকালে বঙ্গবন্ধুর পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে হয় শিশু সমাবেশ এদিকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও নানা আয়োজনে উদযাপিত হয় দিবসটি অন্যদিকে কুমিল্লায় নগর উদ্যানে মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার এমপি নানা আয়োজনে উদযাপন হয় দিনটি সিলেটে দিবসটি উদযাপনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা হবিগঞ্জ মৌলভীবাজারে উদযাপন হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ফরিদপুরে দিবসটি উদযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শোভাযাত্রা বের হয় এতে অংশ নেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন এমপি পরে শিশু সমাবেশ হয় খুলনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পরে কেক কাটা হয় এছাড়া যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ চুয়াডাঙ্গা নড়াইলে শোভাযাত্রা হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজনে জাতির পিতার জন্মদিন উদযাপন হয়েছে রংপুরে এতে সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা বিভাগীয় কমিশনার জয়নুল বাড়ি রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য সহ অন্যরা যোগ দেন দিবসটি উদযাপনে গাইবান্ধা নওগাঁ দিনাজপুর হিলি পঞ্চগড় বগুড়া জয়পুরহাটেও ছিল নানা আয়োজন রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির শুরু পরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন দিনটি ঘিরে ভবনের গ্রিন প্লাজায় বসেছে বইমেলা রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল নেতৃত্বে কাদের শেখ রাসেল শিশু নিবাসে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয় পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা শিশু সমাবেশ রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল হয় এদিকে পাবনা নাটোরেও নানা কর্মসূচিতে উদযাপন হয় জাতীয় শিশু দিবস ময়মনসিংহে দিবসটি উদযাপনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এদিকে নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপন হয় জাতীয় শিশু দিবস এছাড়া কিশোরগঞ্জ ভৈরব সাভার মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল বরিশাল পটুয়াখালী ও কুয়াকাটা ভোলা ঝালকাঠি বরগুনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন হয়েছে বঙ্গবন্ধুর নিরানব্বইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দ্বিতীয় পর্যায়ে একশো ষোলো উপজেলায় ভোটকাল সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন সিলেটের বারো উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো ছিয়াত্তর প্রার্থী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম মোট ভোট কেন্দ্র আটশো ষোলোটি মৌলভীবাজারের সাতটি উপজেলার ভোট গ্রহণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় এদিকে খাগড়াছড়ির আটটি উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ ভোটের যাবতীয় উপকরণ পাঠানো হয়েছে এছাড়া দুর্গম তিনটি কেন্দ্র লক্ষ্মীছড়ির শুকনাছড়ি ফুর্তাছড়ি ও দিঘিনালার নাড়াইছড়িতে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ভোটের উপকরণ এদিকে রাঙ্গাবাটির দুশো আটটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী হয় রাঙ্গামাটির দশ উপজেলায় চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া পাবনা ও ঠাকুরগাঁও এর উপজেলাগুলোর বিভিন্ন কেন্দ্রীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে দর্শক টাইলস বিরতি থাকুন ফিরে এসে থাকছে সংবাদ সাথে বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি করা সাত দিন পর টয়লেটের ট্যাঙ্কি থেকে মৃত অবস্থায় উদ্ধার দ্রুত গতিতে চলছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ দু হাজার একুশের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার আশা আরেকবার সংবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মা বাবার কোল থেকে শিশু চুরির সাত দিন পর মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ শিশু চুরির মূল হোতা হৃদয়ের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিশারীঘাটা এলাকার টয়লেটের ট্যাঙ্কি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান অভিযানে ছয় জনকে আটক করা হয়েছে এক মার্চ ভোরে সবার ঘর থেকে পঁচাত্তর দিন বয়সী শিশু আবদুল্লাহকে চুরি করে দুর্বৃত্তরা এরপর থেকে মুঠোফোনে পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে আর কেউ যেন এমন নির্মম ঘটনার শিকার না হন সে আকুতি জানিয়েছেন শিশুটির পিতা আবদুল্লাহ সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা রেশমা বেগম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার ও তার মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ভুল তথ্যের কারণেই নবজাতককে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক জাহিনগর বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আবু জাফর শিকদার জানান শনিবার বিকালে শেখ ফজিলাতুন্নেসা হলের এক শিক্ষার্থীর রক্তপাত হচ্ছে জানিয়ে দুজন নার্সকে ডেকে পাঠানো হয় অথচ এর আগেই ওই শিক্ষার্থী সন্তান জন্ম দিয়ে ট্রাঙ্কের ভেতর ভরে রাখে এতে অক্সিজেনের অভাবে নবজাতকটির নীলাবরণ দেখা যায় এ সময় নবজাতকটির নারী ত্রুটিপূর্ণভাবে ছেড়া অবস্থায় পাওয়া যায় পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয় প্রসূতি ওই শিক্ষার্থীকে সাফারের এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বঙ্গবতা শেখ ফজিরাতুন্নেসা হলের প্রফোস্ট মজিবুর রহমান জানিয়েছেন এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন উপজেলার মন্নাপাড়া গ্রামের আফতাব ও রতন মোহন্ত পুলিশ জানায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান মিন ফুজুর রহমান মিলন ও উদয়পুরের ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিহত হন দুজন আহত হয়েছেন অন্তত ছয়জন ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান এদিকে পাবনার চাটমোহরে ইউপি চেয়ারম্যান সহ দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা তারা হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন এবং তার সহযোগী সাখাওয়াত হোসেন আলাদা ঘটনায় সাফারে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় রাতে সাফারের ইমানদীপুর এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ শম্পা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করা হয়েছে নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এদিকে একই সময়ে সাফারের তেঁতুল ঝোড়ার ভরারি এলাকায় গৃহবধূ এলিজার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় দুটি ঘটনা রহস্যজনক হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ছাগল চুরির অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে এক নারীকে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় তিলকপুর নতুন বাজারের আব্বাস আলীর একটি ছাগল কয়েকদিন আগে চুরি হয় সেই ছাগল চুরির সন্দেহে একই এলাকার মৃত রোস্তম আলীর স্ত্রী ফাতেমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রভাবশালী আব্বাস আলীর স্ত্রী ও দুই ছেলে এরপর প্রকাশ্যে ফাতেমাকে বেঁধে রেখে নির্যাতন করা হয় প্রায় দুই ঘন্টা নির্যাতনের পর কেটে দেওয়া হয় তার মাথার চুল অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে বহুল আলোচিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে জমি অধিগ্রহণের পর এরই মধ্যে সম্পন্ন হয়েছে মাটি ভরাট সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পঁচিশ শতাংশ কাজ শেষ হয়েছে আগামী বছরের সেপ্টেম্বরে কমিশনিং এবং দু সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আশা সংশ্লিষ্টদের বাগেরহাট থেকে মাসুদুল হকের রিপোর্ট শুরুতে নানা প্রতিবন্ধকতায় থেমে থাকা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এখন তিন শিফটে কাজ চলছে অপচয় হওয়ার সময় পুষিয়ে নিতে চাচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তারা পরিবেশের যাতে ক্ষতি না হয় এই জন্য সর্বাধুনিক সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই নির্মাণ কাজে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতা রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট দুই হাজার বিশ সালের ডিসেম্বরে উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে ইউনিট একের বয়লার টারবাইন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কুলিং টাওয়ার যেটি কলসেড ইয়ার্ড এগুলোর নির্মাণ কাজ পুরোদমে চলছে এতে খুশি এলাকাবাসী এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দিগন্ত উন্মোচন হবে তা ভাষা বিষয়ে এই নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবার আশা খুলনা সিটি মেয়র ও ব্যবসায়ীদের এই অঞ্চলকে আলোকিত করবে আপনাদের ভাগ্যের পরিবর্তন করবে আজকে কিন্তু সেই অবস্থা ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাওয়ার প্লান্ট আপনারা শুনেছেন একুশ সালে আমরা উৎপাদনে যাব উৎপাদনশীল যে পরিমাণ কলকারখানা চালু হবে এতে অন্তত আমাদের এক থেকে পাঁচ লক্ষ কর্মসংস্থান বাড়বে ইউনিট একের সাথে সমান গতিতে চলছে ইউনিট দুই এর নির্মাণ কাজ যার উৎপাদনে আসার সময় ধরা হয়েছে দুই সাল উইদিন দা শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে সুন্দরবনের ক্ষতি হবে পরিবেশবাদীদের এমন আন্দোলনের মধ্যেই দীর্ঘ সমীক্ষা শেষে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করা হয় শুরুতে ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আপত্তি জানালেও পরে তা তুলে নেয় সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাভিশন নিউজ ডেস্ক দর্শক সংবাদ শেষ করছি বিআরবি ক্যাবলস শিরোনামগুলো জানিয়ে আজ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীর মির্জা ফখরুল ভুল রাজনীতির কারণে বধির হয়ে গেছে বিএনপি জামাত বলেছেন মোহাম্মদ নাসিম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গুলিতে নিহত আরেক বাংলাদেশি শনাক্ত তিনি নারায়ণগঞ্জের ওমর ফারুক লাশ ফিরিয়ে আনার দাবি পরিবারের এ ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় এর আগে ছয়টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে